আজকে আমি তোমাদের খুব ছোট্ট একটা প্রক্রিয়া শেখাবো। মাইকটা লাগিনি। এই প্রক্রিয়াটা তোমরা আগেও করেছো, কিন্তু একটু আমি একটু মডিফাই করেছি। সমস্ত প্রক্রিয়াগুলোকেই আমরা মাঝে মাঝেই মডিফাই করি যাতে ওগুলি আরও এফিশিয়েন্ট হয়ে যায়। তো এই প্রক্রিয়াটা তোমরা আগে করেছো, যে কেন বললাম, এটা এক গ্লাস জলেরই প্রক্রিয়া, একটু অ্যাডিশন আছে। তিনটে জিনিস তোমাদের নিতে হবে। প্রথম হচ্ছে একটা সাদা পাতা কাগজ, যেটাতে তুমি লিখতে পারবে। দু নম্বর, এক গ্লাস ভালো খাবার জল কাঁচের গ্লাসে। তোমরা যেন আবার জিজ্ঞেস করো না কি দাদা স্টিলের গ্লাসে চলবে, পোর্সলিনের কাপে চলবে, না চলবে না, বলেই দিলাম। এক গ্লাস খাওয়ার জল কাঁচের গ্লাসে, একটা সাদা পাতা লেখার জন্যে, আর লাল কালির একটা কলম, লাল পেন। পেনের রঙটা, এই কালির রঙটা, আগে আমি ভাবতাম এগুলি ইম্পর্টেন্ট নয়, কিন্তু এগুলি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটি রঙের, প্রত্যেকটি বস্তুর পৃথিবীতে প্রত্যেকটি রঙেরও এক একটা আলাদা আলাদা ভাইব্রেশন থাকে। আর তোমরা দেখবে যে কোনো শুভ কাজে আমরা লাল রঙটা খুব প্রেফার করি। কেন? কারণ লাল রঙের যে ভাইব্রেশনটা, যে ফ্রিকোয়েন্সি অফ দ্য রেড কালার, খুব হাই, ভেরি হাই ফ্রিকোয়েন্সি, খুব ভালো ফ্রিকোয়েন্সি। হাই কি লো বলা উচিত নয়, এগুলি আপেক্ষিক ব্যাপার। আর ফ্রিকোয়েন্সিটা খুব ভালো, উপকারী আমাদের জন্যে, যার জন্যে লাল রঙটা আমরা প্রচুর শুভ কাজে ব্যবহার করি। যাই হোক, তিনটে জিনিস নিলে, একটা সাদা কাগজ, একটা লাল কালির কলম, আর এক গ্লাস পরিষ্কার খাওয়ার জল কাঁচের গ্লাসে। এইবার কাগজটাতে লাল কালি দিয়ে তুমি যা লেখার লেখো, তুমি যেটা হতে চাও, তোমার স্বপ্নগুলো, কিন্তু এমনভাবে লিখবে যেন তুমি হয়ে গেছো, সেই স্টাইলে লিখবে। যেমন মনে করো তুমি হতে চাও উকিল, তা তুমি কী লিখবে? আমি হাইকোর্টে যাচ্ছি, আমার ওকালতি প্র্যাকটিস খুব ভালো চলছে, আমার ক্লায়েন্টরা বা আমার মক্কেলরা আমাকে নিয়ে খুব খুশি, আমি তাদের কেসগুলি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করি, এবং একটা দুটো ছাড়া প্রত্যেকটি কেস আমি জিতি, যার জন্যে আমার নাম ডাক, আমার যশ নাম খুব ভালো, এবং অনেক লোক আমার নাম রেকমেন্ড করে। যদি উকিল হতে চাও, একটা এক্সাম্পল দিলাম, যদি ডাক্তার হতে চাও সেভাবে লিখবে যেন হয়ে গেছো, আমার চেম্বারে রোজ প্রচুর রোগীর ভিড় হয়, আমার চিকিৎসায় মানুষরা খুব খুশি, এবং তারা প্রত্যেকেই আরও অনেককে রেকমেন্ড করে যে তাদের যে কোনো অসুখ বিসুখে তারা যেন আমার কাছে আসে। আমার পসার খুব ভালো, প্র্যাকটিস খুব ভালো, লোকেরা আমাকে খুব ভালোবাসে, কারণ আমি তাদের সবাইকে সারিয়ে তুলি। যদি ডাক্তার হতে চাও, ডাক্তারের একটা এক্সাম্পল দিলাম, যদি মনে করো ভালো প্রেমিক বা প্রেমিকা হতে চাও, রিলেশনশিপের ব্যাপারে, যে আমার সঙ্গে ওর সম্পর্ক খুব ভালো, আমাদের মধ্যে খুব ভালোবাসা, আমরা একজন আরেকজনকে খুব ভালোবাসি, যেন হচ্ছে ব্যাপারটা, হয়ে গেছে, এগুলো লেখো। এই আমি একটা ইমেজ দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, ছবিটা দেখো। আমি এমনি কিছু লিখেছি হিজিবিজি লাল কালি দিয়ে, তোমরা যেটা চাইবে সেটা লেখো। লিখে এবার কী করো, এক হাতে কাগজটা, ছবিটা দেখো, দেখাচ্ছি, এক হাতে কাগজটা নাও, এক হাতে কাগজটা নিয়ে, এক হাতে কাগজটা নিয়ে আরেক হাতে জলের গ্লাসটা ধরো। জলের গ্লাসটা ধরে তুমি যা লিখেছো, তোমার স্বপ্নগুলো, সেগুলি পড়ো। জলের গ্লাসটা যেন এইভাবে তোমার হাতে ধরা থাকে, যেভাবে আমি ছবিতে দেখালাম। এবার বলো, আমার প্র্যাকটিস খুব ভালো চলছে, আমি খুব ভালো উকিল, নাম করা উকিল, বা আমি খুব বড় ডাক্তার, আমার প্র্যাকটিস খুব ভালো, আমি সব লোককে সারিয়ে তুলি, আমি খুব ভালো ডায়াগনোস করি, বা আমি যদি খুব ভালো স্টুডেন্ট, আমি পড়াশোনা খুব ভালো, টিচাররা আমাকে খুব পছন্দ করে। পড়ো আর জলের গ্লাসটা ধরা থাকে, মাঝে মাঝে জলের গ্লাসটার দিকে তাকাও এবং এগুলি পড়তে থাকো। তুমি কী করছো, তুমি করছো যেটা, সেটা হচ্ছে তোমার যে, যখন তুমি পড়বে খুব মন দিয়ে পড়বে, খুব
বিশ্বাস করে পড়বে, যাতে যখন তুমি পড়ো তখন তোমার যে ভাইব্রেশনটা, তোমার যে ফিলিংসের, তোমার ইমোশনের যে ভাইব্রেশন, ইমোশন মানে ই ইন মোশন, অর্থাৎ এনার্জি ইন মোশন, তোমার যে এনার্জিটা শরীর থেকে নির্গত হয় তার যে ভাইব্রেশনটা, সেটা জল শুনছে বা শুনতে পারছে এবং শুষে নিচ্ছে। জলের দুটো দুর্দান্ত গুণ আছে। একটা হচ্ছে ও খুব ভালো অ্যাবজর্ব করে চারিদিকে যা থাকে, চারিদিকের পরিবেশে যা থাকে সেগুলি খুব সুন্দর ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। দু নম্বর, জলের মেমোরি খুব স্ট্রং, জল মনে রাখতে পারে, যা শোনে তাই মনে রাখতে পারে, যা দেখে তাই মনে রাখতে পারে। এগুলি নিয়ে জাপানে প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছে, কখনো সুযোগ আসলে অবশ্যই বলবো। তো এই যে তুমি করলে কাজটা, জলের মধ্যে তোমার ইচ্ছেগুলো, ইচ্ছের ভাইব্রেশনগুলো, ইমোশন, তোমার যে অনুভূতিগুলো, তুমি এই ভালো ভালো কথাগুলি পড়বার সময় যে অনুভূতিটা পাও, সেই অনুভূতি বা ইমোশনটা তোমার জলের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। এইবার আবার দেখো আরেকটা ইমেজ তোমাদের দেখাচ্ছি। এইবার টেবিলের ওপরে সেই কাগজটা, লেখারটা, লেখার দিকটা উপর করে রাখো এবং সেই কাগজের ওপরে তোমার জলের গ্লাসটা রাখো। ছবিটা দেখো, বুঝতে পারবে। এইবার সেই জলের গ্লাসটাকে হাত জোর করে প্রার্থনা করো। এই প্রার্থনাটা হচ্ছে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তিটা তোমার ভেতর দিয়ে চালিত করে সেই জলের গ্লাসের মধ্যে দিচ্ছ। বিশ্বে এই যে বিশ্বপিতার এনার্জিটা আছে, যেটা তোমার মধ্যেও আছে, সেটা তুমি জলের গ্লাসের জলকে দিচ্ছ, যাতে পরে যখন তুমি জলটা খাবে তোমার সেই উপকারগুলি তুমি পেতে পারো। কি বলবে তুমি বলো? হে বিশ্বপিতা, হে বিশ্বব্রহ্মাণ্ড, তোমার শক্তিকে আমি আমার ভেতর দিয়ে চালিত করে এই জলের গ্লাসের যে জল আছে তাতে আমি দিলাম। এতে আমার সমস্ত ইচ্ছে স্বপ্ন এই জলের মধ্যে লেখা আছে। এই জল আমি এখন গ্রহণ করব, তোমার ঐশ্বরিক শক্তি শুদ্ধ এবং আমার ভেতরে যত নেগেটিভ শক্তি আছে সেগুলি বেরিয়ে যাবে, এবং এই পজিটিভ শক্তিতে চার্জ করা জলটা আমি যখনই খাবো প্রতি মুহূর্তে আমার ইচ্ছেগুলি, আমার স্বপ্নগুলি পূর্ণ হতে থাকবে। আমাকে হেল্প করো, ভিক্ষে চাইতে হবে না, আমাকে হেল্প করো কথাটা করুণ হয়ে বলবে না, বন্ধুর মতো বলো। তোমার পিতা, তুমি তার সন্তান, ঠিক সেইভাবেই তুমি বলো যে সেই বিশ্বপিতার শক্তিটা তোমার ভেতর দিয়ে এই জলের গ্লাসে যাচ্ছে, এবং তুমি যখন এই জলের গ্লাস থেকে জলটা খাচ্ছ সেই শক্তি তোমাকে হেল্প করছে তোমার সমস্ত স্বপ্নগুলি পূরণ করার জন্যে। তারপরে তুমি জলটা আস্তে আস্তে খেয়ে নাও। এইটা হচ্ছে প্রক্রিয়াটা। তো এটা রোজ তোমাকে করতে কতক্ষণ লাগবে? 5 মিনিট লাগবে। রোজ একবার করে করবে, বিশ্বাস করে করবে, দেখবে খুব সুন্দর কাজ করছে। 1 মাস, 1.5 মাস, 2 মাস যতদিন চাও তুমি করো, দেখবে ধীরে ধীরে তোমার সামনে রাস্তাগুলো খুলে যাচ্ছে, তোমার স্বপ্নে পৌঁছানোর যে রাস্তাগুলো, যে কাজগুলো তোমাকে করতে হবে সেই কাজের সংকেতগুলো তুমি পেয়ে যাচ্ছ। এবং তখন কিন্তু তোমাকে কাজগুলো করতে হবে, অ্যাকশনটা তোমাকে নিতে হবে। অ্যাকশনটা আমি বা পাশের বাড়ির কেউ এসে নেবে না। তুমি যে কাজের সংকেত পাবে যে এই এই কাজগুলো করলে তোমার স্বপ্নগুলো সত্যি হবে, সেই সংকেতগুলি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার কাজগুলো শুরু করে দেবে এবং দেখবে তাতে তোমার সমস্ত স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।